কি গেল এটা ধর্ম তো আল্লাহ 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 রানা দেখেন গাছের সাথে সাপের ক্লোজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যারা আমার ভিডিও স্ট্যান্ডার পরিবারের সদস্য বা যারা নিয়মিত ভিডিও দেখেন, তারা অবশ্যই জানেন যে আমি মূলত হচ্ছে বিভিন্ন হন্টেড প্লেসে যেয়ে বিভিন্ন হন্টেড প্লেসের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এবং সেখানকার প্যারানর্মাল যেসব ঘটনাগুলো ঘটে সেসব ঘটনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আজকে আসছি কিন্তু একটা শুনো কানের মোস্ট হন্টেড এরিয়া। তো এইগুলার ভিতরে খুব সহজে মানুষজন খুব একটা যাতায়াত করে না। তো হাসির শব্দ, হ্যাঁ, খুব সহজে একটা যাতায়াত করে না। তা তো আপনারা শব্দ বা চারপাশের পরিবেশ দেখে চারদিকের পরিবেশ দেখেন কেমন থম। এদিকে এদিকে তাহলে তো তো যারা ভিডিওটা দেখেন তাদেরকে বলবো যে সবাই লাইক লাইক শেয়ার করবেন। ওই উপরে টর্চ মারো, আল্লাহ আকবার, গাছপালা মনে হইতেছে ভাঙে যাইতেছে দেখেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম। ওদিকে কিছু ডাক, কিছু ডাকে, বাট কি ডাকে বুঝি না। অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে দেখেন গাছপালাগুলো কেমন করতেছে। এই জঙ্গলের ভিতরে যদি আপনাদেরকে বলা হয় যে রাত্রে এরকমের কিসের খুব ক্রিপি সাউন্ড আসতেছে, আপনারা হেডফোন কানে থাকলে হয়তো বা শুনতে পাবেন। হ্যাঁ, বন্য প্রাণীর আক্রমণ থাকতে পারে এর ভিতরে, বুঝছো, সাবধানে চলতে। আল্লাহ 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 রানা, আল্লাহ 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 রানা, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। শব্দ পাচ্ছো? এই দেখো উপরে দেখো গাছপালা কেমন করতেছে। কি বলো, সাপের একটু দেখেন ভালো করে, বাবা এত বড় সাপের, একটু নিচে ভালো করে দেখেন তো, এই কাজটা দিয়ে আস্তাগফিরুল্লাহ, দেখেন অনেক বড় এটা, কি সাপের খোলো, সেটি অজগর সাপের মতো মনে হইতেছে। আল্লাহ, দেখেন সবাই দেখেন, হ্যাঁ,
দেখেন এই গাছের সাথে সাপের ক্লোজ পেঁচাই ছিল মনে হয় লাফ আকবার লাফ আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাহ ওই এই দেখো এদিকে ধরো হ্যাঁ ওটা কি হয়েছে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম দেখো ভিতরে সাপ আছে কিন্তু অজগর সাপ ওই গাছের সাথে থাকে কিন্তু ওগুলো একদম চুপচাপ থাকে বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ সব ভাইয়ে তুই নিয়ে আসতে তো যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন আর সবাই একটা লাইক বাটনে চাপ দিয়ে দিবেন যে যেখান থেকে দেখেন দেখেন চারপাশে কি ভয়ঙ্কর পরিবেশ আস্তাগফিরুল্লাহ রানা কিছু একটা আমাদের চারপাশে ঘোরাঘুরি করতেছে কতক্ষণ দেখি এই সাইডে কতক্ষণ এই পাশে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক হ্যাঁ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক দেখো একটা পাখি এই যে কি পাখি তোমার কষ্ট ছাড়া তো এটা দেখো তো অমন করে আছে পাখি উপরের দিকে তাকে আছে হ্যাঁ চারদিকে মনে হলো এইখানে কিছু একটা দাঁড়াই আছে এই জায়গায় অত্যন্ত গহীন জঙ্গল কিন্তু বানরের ডাক হ্যাঁ এর ভিতরে অনেক বন্য প্রাণী আছে সাপের ভয়টা বড় হ্যাঁ সাপের ভয়টা বেশি ভয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন আশেপাশে শব্দ পাচ্ছ বাবা আমার হাতটা ধরে একটা টান দিছে পিছনের দিকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এদিকে 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 আসো তো বিসমিল্লাহ শোনো হাঁস মুরগি বাচ্চা যেমন ডাকে হ্যাঁ আমার হাতটা ধরে একটা টান দিছে জোরে কি গাছ এটা কি গাছ
দেখেন সবাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখছো উপর থেকে ডাল পড়লো ভাই, বাচ্চার পায়ের জুতা, শশু শশু শব্দ আসতেছে। আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার আবার আমাদের ও কিন্তু আমাদের সাথে সাথেই আছে, আর সবাই তো জানেন আসলে জিন শয়তান বা ভূত প্রেত যেটাই বলেন না কেন, ওরা কিন্তু এই জঙ্গল নদী নালা কিছু শো শো করতেছে। হ্যাঁ, কিছু কান্নার মতো একটা আওয়াজ আসতেছে, বুঝলি, আবার বিড়াল ডাকার মতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখছো, দেখছো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ কি গেল, কি উড়ে গেল
কি ভয়ঙ্কর একটা পরিবেশ দেখেন। সব মনে হয় ভাইয়া চুরে নিয়ে আসতেছে। আপনারা যারা দেখেন লাইভ ভিডিওটা, যারা দেখেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, হয়তো বা আমাদের চোখে অনেক সময় অনেক কিছু ধরা পড়ে না, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু দেখতে পাবেন। আমরা শব্দ পাচ্ছি যেন সব ভাইয়া চুরে কিছু নিয়ে আসতেছে। কি যাওয়ার দরকার নেই, রানা 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 কিন্তু আমাদের চারপাশেই আছে, সাথে সাথে ঘুরতে দেখছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি শুরু করছি সে তখন থেকে শব্দ পাচ্ছি, মনে হইতেছে কোনো ছোট হাঁস বা মুরগির বাচ্চা যেমনি ডাকে না, চিউ 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 করতেছে। জায়গাটা কেমন ক্রিপি লাগতেছে আমার কাছে। ওদিক থেকে মনে হইতেছে সব ভাঙে আসতেছে। হ্যাঁ দেখেন সবাই ভিড়ের মধ্যে কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে যে কি অবস্থা হইতেছে। এর ভিতরে যদি মানুষ মাইরেও ফেলা কেউ কইতে পারবো না, কিন্তু কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর আওয়াজ। হ্যাঁ কিসের শব্দটা,
শরীর মানে কলিজার ভিতরে কাঁপুনি উঠে গেছে। এই ওদিকটাতে চলো, সব আমি শব্দ পাচ্ছি যেন সব ভাঙে চুরে নিয়ে আসতেছে। হ্যাঁ আপনারা এদিক থেকে সরো সরো, চোখের মতো কিছু একটা। হ্যাঁ এর ভিতরে আপনার দিনের বেলায় হাঁটতেও শরীর ছমছম ছমছম করবে, আর রাতের তো অন্য কথা। আর এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে এই জায়গাতে আপনার একটা লোকরে জবাই করে নাকি আটটা না দশটা টুকরা করে এখানে ফালাই রেখেছিল, পরবর্তীতে মানে পচা দুর্গন্ধ আসে, লোকজন দুর্গন্ধ পাইয়া তারপর আর কি পাইছে যে এখানে কিছু গন্ধ আসতেছে। আসে পরে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, কিছু একটা ধাক্কা দিল মনে হয়। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি লাসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি তো দেখতে পেলাম চোখের সামনে, তোমার মনে হলো উড়াই ফালাই দিল। আল্লাহু আকবার, শব্দ আসতেছে। কিছু পড়লো দি চারদিকে থমথমে পরিবেশ। আর ওই শব্দটা মনে হইতেছে আরো জোরে আসতেছে আমাদের দিকে, মনে হচ্ছে দেয়া আসতেছে মাথার উপরে। দেখো তো উপরে টর্চ মার, এদিক থেকে ডাক, আবার এদিক থেকে। ধর্ম তো ওটা আমাদের সাথে সাথেই আসতেছে আওয়াজটা, হচ্ছে সাবধান।
পাশ থেকে কিছু গেল, আমি শব্দ পাইছি, এদিকে গেছে। গাছের উপরের দিক থেকে শব্দ আসে, কিন্তু ডালপালা ভাঙতেছে গাছের। ওদিকে টর্চ মারো তো, ঝরঝর ঝরঝর কিছু শব্দ। শব্দটা আমাদের কাছে আসতেছে আস্তে আস্তে। দেখছো খুব কাছাকাছি আসছে না শব্দটা? হ্যাঁ দেখিন সবাই, এইসব জিনিসগুলোর আসলে কোনো ব্যাখ্যা হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। দ্রুত চলো, দ্রুত 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 দ্রুত। কোন দিক থেকে আমরা বেরোমা সেটাই তো বুঝতেছি না। আল্লাহ লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالكلمات الله التامات من شر ما خلق. ভিডিও বন্ধ করে দে, ভিডিও বন্ধ করে আমরা রাস্তা বুঝতে তাড়াতাড়ি রাস্তা খুঁজতে হবে। রাস্তা আড়াই ফেলাইছে, কোন দিকে শির বুঝতে পারতেছি না, চলে সেটাই বুঝতে পারতেছি না ক্লিয়ারলি আমরা কোন দিক থেকে আসছি। তো যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো সবাই লাইক শেয়ার করবেন, আমাদের দ্রুত রাস্তা খুঁজে বের করতে হবে। সেদিক থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ।